Dear student, welcome to our Tarbit Horizon Mission e-learning class. আমাদের যে পাঠ চলছিল উমর সহযোগে শব্দ চেনা জানা এবং পড়া তারই একটা পাঠ ছিল অভিজ্ঞ সাধারণ বঙ্গি একজন সাধারণকে নিয়ে তার অনুশীলনী আমাদের বাকি ছিল সেই অনুশীলনী আজকে আমাদের আলোচনা হবে তোমাদের পৃষ্ঠা 46 এ দেখো একটা প্রশ্ন আছে এক কথায় উত্তর লিখবে অভিজ্ঞ সাধারণটির নাম কি পুরো বাক্য উত্তর লিখলে হবে অভিজ্ঞ সাধারণটির নাম বঙ্কি বঙ্কি কোথায় সাঁতার কাটছিল বঙ্কি কোথায় সাঁতার কাটছিল নদীতে সাঁতার কাটছিল এইভাবে দেখো মোট 10টা প্রশ্ন আছে তোমরা পুরো বাক্য উত্তর লিখে ফেলবে যে তোমাদের রিডিংটা তো পড়া হয়ে গেছে এরপরে আমরা আসবো পৃষ্ঠা 47 এ সঠিক শব্দটির পাশে রাইট ছিল ঘটনাটি ঘটেছিল কোন মাসে ভাদ্র মাসে আশ্বিন মাসে না আষাঢ় মাসে এক মঙ্গলবার আষাঢ় মাসে এক মঙ্গলবার প্রচন্ড তর্জন ভঙ্গি তরঙ্গ নদীর সারা বুক জুড়ে শোনা যাচ্ছে প্রচন্ড তরঙ্গ নদীর সারা বুক জুড়ে পদ্মা যমুনা গঙ্গা নদীর তীরে শশাঙ্কদের ঘর কাগল নদীর তীরে শশাঙ্কদের ঘর গঙ্গা নদীর তীরে শশাঙ্কদের ঘর এরপরে আসছি শূন্যস্থানে প্রচন্ড স্রোতের টানে বউটি ড্যাশ খেতে খেতে ড্যাশ গেল বলো প্রচন্ড স্রোতের টানে বউটি হাবু খেতে খেতে ভেসে গেল হ্যাঁ বউটি হাবু খেতে খেতে ভেসে গেল তোমাদের শূন্যস্থানগুলো তোমাদের টেস্টে আছে এইভাবে পড়া এইরকম একটা বক্স করে দেওয়া আছে এর ভেতরে লিখতে হবে এরকম যদি বক্সগুলো তোমরা পড়ো একটু বড় করে পড়ো তোমাদের বইতে ছোট করে দেওয়া আছে একটু বড় করে পড়লে তোমাদের লেখাটা একটু বড় বড় হবে দেখতে ভালো লাগবে আর যদি না তুমি এরকম বক্স করতে পারো তাহলে শূন্যস্থানটা লিখে তার তলায় মোটা করে এরকম আন্ডারলাইন করে দেবে যেন শূন্যস্থান যে ওইটা সেটা বোঝা যায় এরপরে আমরা আসবো বাম দিক ডান দিক মিল করো আগে তোমরা পড়েছো তবু আরেকবার তোমাদের বলে দিই বাম দিকে গুলো তুলবে তুলে ওর উত্তর যেটা হবে ডান দিক থেকে নিয়ে তার সোজাসুজি লিখবে একটু ছোট্ট করে ড্যাশ দেবে দিয়ে লিখবে এরপরের পেজে আমরা যাবো পৃষ্ঠা 48 48 একদম শেষের দিকে আছে নিচের শব্দগুলির বিপরীত লেখো বিপরীতগুলো আমি লিখে দিয়েছি দেখো বউ বর দ্রুত ধীরে ভয় সাহস ডুবে গেল ভেসে গেল বাকি থাকলো সঠিক শব্দ সাজিয়ে লেখা সব বর্ণগুলো এলোমেলো করা আছে সেটা সাজিয়ে শব্দ গঠন করতে হবে আবার শব্দগুলো এলোমেলো করা আছে সেটা সাজিয়ে বাক্য গঠন করতে হবে এই কটা এই একটা দুটো আর এই পেজে থাকলো এক কথায় উত্তর দাও ডান বা মিল শূন্যস্থান এবং সঠিক উত্তর এই কটা আজকে আমাদের প্রায় এই চ্যাপ্টারটা প্রায় শেষ হয়ে গেল অভিজ্ঞ সাধারণ বঙ্কি এবং অনুশীলনী শুরু করার আগে তোমাদের কাজ হবে যাতে অনুশীলনীটা ভালো করে করতে পারো আর একবার রিডিংটা পড়ে নাও তাতে বারবার তোমাদের কিন্তু বই দেখতে পারো তাহলে রিভিশনটাও হয়ে গেল সুন্দর করে একবার অনুশীলনীটা জাস্ট লেখার আগে একবার রিডিং করে নিয়ে লেখাটা স্টার্ট করো ঠিক আছে